সালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর আহমদ হাবিবুর রহিম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে জানব যে ঔষধের পাওয়ারের ব্যাপারটা আসলে কীরকম। মানে বলে যে কম পাওয়ারের ওষুধ, বেশি পাওয়ারের ওষুধ। তো রিসেন্টলি আমার একজন রিলেটিভ আমাকে ফোন দিয়ে বলতেছে যে হাবিব, এই একটা ওষুধ আমাকে দিয়েছে, এটা 80 মিলিগ্রাম, এটা তো অনেক পাওয়ারফুল, এটা কি খাওয়া ঠিক হবে? তো আমি পরে দেখলাম যে আসলে ডোজের যে ক্যালকুলেশন বা সব মিলে ওষুধটা ঠিকই আছে। আমি তখন ওনাকে অ্যাসিওর করলাম যে আপনি ওষুধটা খেতে পারেন। তো এখন এই যে একটা ঔষধ হয়তো বাজারে পাওয়া যাচ্ছে ঘুমের ওষুধগুলোর ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম এই টাইপের, আবার কিছু ওষুধ আছে 500 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম, তাহলে এই যে ডিফারেন্সটা, তার মানে কি 0.5 মিলিগ্রাম যে ওষুধটা তার তুলনায় 10 মিলিগ্রামের যে 1000 মিলিগ্রামের যে ওষুধটা, এটা অনেক বেশি পাওয়ারফুল? আবার কিছু ওষুধ আছে ইঞ্জেকশনের ক্ষেত্রে 10 লাখ ইউনিট, তাহলে ব্যাপারটা আসলে কি? তো মূলত আমাদের মাথায় রাখতে হবে ঔষধের যেই প্রোডাক্টের যে ক্রাইটেরিয়া, সেই আলোকে অনেক কিছু কিছু ওষুধ আছে, এটা হচ্ছে অল্প পরিমাণে বডিতে তার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটাকে নিয়ে আসতে পারে, আবার কিছু ওষুধের ক্ষেত্রে পরিমাণটা অনেক বেশি পরিমাণে লাগে। এইটাকে বলা হয় থেরাপিউটিক ডোজ, অর্থাৎ কোন ডোজে সে তার থেরাপিউটিক অ্যাকশনটা শুরু করতে পারবে। ওকে, এখন এইখানে আপনার এই থেরাপিউটিক ইন্ডেক্স বলতে একটা ব্যাপার আছে, অর্থাৎ যে কাজটা শুরু করার জন্য মিনিমাম যেই রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে রক্তের মধ্যে ওষুধটা পৌঁছালে তখন হচ্ছে সেই কাজটা করতে পারে। ধরেন আপনি ওষুধটা মুখ দিয়ে খেলেন অথবা ইঞ্জেকশনের মাধ্যমে গেল, তো রক্তটা অ্যাবজর্পশন হয়ে, মানে ওষুধটা মূলত যেভাবেই হোক রক্তেই পৌঁছায়। তো রক্তে পৌঁছানোর পরে যেই পরিমাণ কনসেন্ট্রেশন থাকলে আপনার যে কাঙ্ক্ষিত মানে চিকিৎসার জন্য যে কাঙ্ক্ষিত ফলাফলটার জন্য দেয়া হয় সেই কাজটুকু করে, সেটাই হচ্ছে থেরাপিউটিক ইন্ডেক্স। তো কিছু ওষুধের আছে যে থেরাপিউটিক ইন্ডেক্সটা অনেক ন্যারো, অর্থাৎ ঠিক যেই পরিমাণটা দিয়েছে সেই পরিমাণের তুলনায় যদি একটু বেশি কম হয়ে যায় তাহলেই বাচ্চার বা পেশেন্টের এক্ষেত্রে সাইড ইফেক্ট হইতে পারে। আবার কিছু ওষুধের ক্ষেত্রে হচ্ছে যে যেই পরিমাণ ওষুধ দেওয়া আছে তার তুলনায় যদি 2-5 গুণ বেশি ওষুধ খেয়ে ফেলা হয় বা দেয়া হয় সেক্ষেত্রে প্রবলেম হয় না। কিছু ওষুধের ক্ষেত্রে পরিমাণটা এমন ফিক্সড এবং এত স্লোলি দিতে হয় যে 1 মিনিটে এর চেয়ে বেশি দেওয়া যাবে না, দিলেই তার একটা কার্ডিয়াক অ্যারেস্ট বা অন্য কোনো একটা প্রবলেম হইতে পারে। তো এই ব্যাপারগুলো হচ্ছে স্পেসিফিক, সুতরাং এইটা আপনি হচ্ছে শুধু মিলিগ্রাম দিয়ে হিসাব করে দেখতে পারবেন না। তো থেরাপিউটিক ইন্ডেক্সের আলোকে যেমন ধরেন যে ড্রাগগুলো হচ্ছে ওপিওয়েডস বা যেগুলো হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করে ফেলে, যেমন হচ্ছে পেথিডিন অথবা আপনার মরফিন, এই টাইপের ড্রাগগুলোর থেরাপিউটিক ইন্ডেক্সটা খুব ন্যারো থাকে, অর্থাৎ তার যেই ডোজের পরিমাণটা থাকে ওই ডোজের পরিমাণটার আলোকেই দিতে হবে। যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। কিন্তু আপনি ধর প্যারাসিটামল খাচ্ছেন জ্বরের জন্য, হয়তো আপনি 500 মিলিগ্রাম একটা প্যারাসিটামল খাচ্ছেন, এখানে যদি 2-4টাও খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার তেমন বড় কোনো সমস্যা হবে না। ওকে, তো সুতরাং এই থেরাপিউটিক ইন্ডেক্স থেকে আপনি একটা জিনিস ধারণা পেলেন যে ড্রাগের যে কনসেন্ট্রেশন সেইটা কোন কনসেন্ট্রেশনে গেলে আমার বডিতে সাপোর্টটা ঠিকঠাক মতো দিতে পারবে এটা নির্দিষ্ট করা, এবং এটা হচ্ছে আপনাকে ডাক্তারে নির্দিষ্ট করে দিবেন। সুতরাং এই ক্ষেত্রে ব্যক্তিগতভাবে মানে কনফিউশনে ভোগার দরকার নাই। তো যদি ধরেন যে আমরা কোন একটা ড্রাগ বেশি ডোজে দেয়া হয় তার যেটা এক্সপেক্টেড ডোজ তার তুলনায় বেশি, তাহলে কি হইতে পারে? ধরেন যেই ড্রাগটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক, স্নায়ু বা এগুলো রিসেপ্টরের উপর কাজ করে, সেগুলো যদি ব্লক বা এই টাইপের কোনো ব্যাপার থাকে তাহলে রেসপিরেটরি ডিপ্রেশন, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে যে কেন্দ্রটা সেই কেন্দ্রটা থেমে যেতে পারে, মানে কেন্দ্রটা কাজটা কমে যেতে পারে। হ্যাঁ, অথবা যদি ধরেন যেই ওষুধটা কিডনি দিয়ে বের হয় প্রস্রাবের সাথে, যেই ওষুধটার এই মানে আফটার মানে বর্জ্য পদার্থ হিসেবে বের হয়ে যায়, সেখানে কিডনিতে যদি সমস্যা হয়, মানে কি যদি ওষুধের কনসেন্ট্রেশনটা বেশি থাকে তাহলে কিডনির ক্ষতি করতে পারে। যে ওষুধের এই এক্সক্রিশনটা সেটা হচ্ছে মানে লিভার দিয়ে আপনার নিয়ন্ত্রণ হয়, সেখানে লিভারের ক্ষতি হইতে পারে। এরকম বিভিন্ন যেই অর্গান দিয়ে হচ্ছে এক্সক্রিশনটা হচ্ছে সেই অর্গানের ক্ষতি হইতে পারে যদি ড্রাগের ডোজটা বেশি হয়। আবার ধরেন ঘুমের ওষুধ বা এই টাইপের জিনিসগুলো যদি কেউ বেশি খেয়ে ফেলে, সেগুলো তো আপনার একটা সময় কি হবে, তা রক্তে 2-3 দিন পার হইলে তখন আস্তে আস্তে রক্তে থেকে এর পরিমাণটা প্রস্রাব পায়খানার সাথে বের হয়ে চলে যাচ্ছে, বেসিক্যালি প্রস্রাবের সাথে, তখন কি হবে আপনার এই তার যে ড্রাগের ইফেক্টগুলো আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য দেখবেন যে যদি মোটামুটি কয়েকটা ঘুমের ওষুধ খায় লোকজন মারা যায় না, কয়েকদিন অনেক ঘুমায়, তো এই ঘুমের যে সময়টা বা এই ক্রাইসিসের টাইমটা অবশ্যই থেকে আইসিইউ সাপোর্টে থাকতে হয়।
তো যাই হোক, তো যে কারণে বললাম যে ড্রাগ নিয়ে আপনাদের যে একটা ভয় আছে, সেই ভয়টা সবসময় আসলে অ্যাপ্রোপ্রিয়েট না বা দরকার নাই ভয় করার। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে যদি ওষুধ খান সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনার মিনিমাম ইনহিবিটরি কনসেনট্রেশন বলতে একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রেও ডোজটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়াটা জরুরি। ধরেন একজন বড় মানুষ, ফ্লুক্লক্সাসিলিনের ক্ষেত্রে ব্যাপারটা হয়, ধরেন 6 ঘন্টা পর পর ওষুধের ডোজ থাকে, কিন্তু আপনি ব্যস্ত মানুষ, আপনি টাইমলি খেতে পারছেন না, দেখা গেল আপনার এই 500 মিলিগ্রামের 4টা ওষুধ দিয়েছে, এখানে আপনি 2টা ওষুধ খেয়েছেন এই দিনে 2 বার 12 ঘন্টা পরে পরে, তাহলে কিন্তু আপনার রক্তে যথেষ্ট পরিমাণ ঔষধের সাপ্লাইটা থাকলো না, তখন হবে কি আপনার এই ড্রাগটা ঠিকমতো কাজ করতে পারবে না, এবং এর ফলে এটা একটা সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের দিকে চলে যেতে পারে। হ্যাঁ, তো এই যে ডোজের যে ব্যাপারটা, এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খুব বেশ সিরিয়াসলি মেনটেন করতে হয়, একজন চিকিৎসকের পরামর্শ না নিলে এক্ষেত্রে হিসাবে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন এই ডোজটা কি সবার ক্ষেত্রে সমান? না, বাচ্চাদের ক্ষেত্রে আমরা একভাবে হিসাব করি আর বড়দের ক্ষেত্রে একরকম। আবার কারো যদি কিডনিতে কোনো সমস্যা থাকে বা লিভারে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে সব ড্রাগ দিতে পারি না, এবং দিলেও সেম ডোজে দেওয়া যায় না। সুতরাং এইটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ঔষধ কিডনির বা লিভারের আপনার এফিকেসি চেঞ্জ করে দেয়, মূলত লিভারের কিছু এনজাইমের প্রোডাকশান হচ্ছে বাড়িয়ে দিয়ে, তখন দেখা যায় যে যেই ড্রাগটা নর্মালি যেই ডোজে আমাদের খাওয়ার কথা ছিল তার চেয়ে আপনার বেশি পরিমাণে খেতে হবে। অথবা কিছু ক্ষেত্রে আবার কারো কিডনির প্রবলেম থাকলে, তার যেহেতু কিডনি দিয়ে ওষুধটা বের হয়ে যাচ্ছে না, এই জন্য রক্তেই কনসেন্ট্রেশনটা বেশি থাকার সম্ভাবনাই বেশি, সুতরাং সেই ক্ষেত্রে এই ডোজটা আবার অ্যাডজাস্ট করে দিতে হয়, রেনাল ডোজ অ্যাডজাস্টমেন্ট বলে। সুতরাং আপনার মনে হইলো যে পাশের বাড়ির কোনো ভাই বলল যে ভাই আমি তো আমার এই বাবার ট্রিটমেন্টের সময় এই ওষুধটা দিয়ে উপকার পেয়েছিলাম, আপনি এই ওষুধটা এই ডোজে খান, তাহলে সমূহ সম্ভাবনা আছে যে এটা আপনার জন্য একটা বিপদের কারণ হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, এবং এই ক্ষেত্রে খেয়াল রাখুন যে আপনি সঠিক পরিমাণে আপনি ওষুধটা খাচ্ছেন কি না। অনেক সময় যেটা হয় যে চিকিৎসক ওষুধ লিখে দিয়েছেন, কিন্তু ফার্মেসিতে যাওয়ার পরে বুঝতে না পারার কারণে বা তাড়াহুড়ার কারণে অনেক সময় ডোজ ওষুধ চেঞ্জ হয়ে যায়, ডোজ চেঞ্জ হয়ে যায়। এগুলো দয়া করে মিলিয়ে নিন, এবং চেষ্টা করুন নিজেও স্বাস্থ্যগত বিষয়গুলোতে সচেতন থাকার, তাহলে এইটা আপনাকে যতটা প্রশিক্ষিত করবে, আপনাকে যতটা দক্ষ করবে, আপনি তত সহজে প্রেসক্রিপশনটা ফলো করতে পারবেন, এবং চিকিৎসার ক্ষেত্রে নিজের এবং নিজের পরিবারের তদারকিটা সঠিকভাবে করতে পারবেন। ফ্রেন্ডলি ডক্টরস নামে আমি শুরু করেছিলাম এই চ্যানেলটা, এখন হাবিবুর রহিম স্পিকিং নামে আছে। আমার এই উদ্দেশ্যই হচ্ছে যে আপনাদেরকে স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করা এবং প্রশিক্ষিত করা। আশা করি অনেকেই আরও এগিয়ে আসছেন অলরেডি। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, সঠিক ডোজে ওষুধ খাবেন, এবং এই ভিডিওটা অর্থাৎ এই তথ্যগুলো আপনি আপনার পরিচিত মানুষদের সাথে ভাগাভাগি করুন, শেয়ার করুন, আলোচনা করুন, এবং চেষ্টা করুন সবার সচেতনতা বাড়াতে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।